গুরুডংমার হ্রদ হল ভারতের সিকিমের উত্তর অংশে প্রায় 17,000 ফুট উচ্চতায় অবস্থিত একটি উচ্চ উচ্চতার হ্রদ। এটি বিশ্বের উচ্চতম হ্রদগুলির মধ্যে একটি এবং বৌদ্ধ ও শিখ উভয়ের জন্যই এটির ধর্মীয় গুরুত্ব রয়েছে। তিব্বতীয় বৌদ্ধ ধর্মের অন্যতম বিশিষ্ট ব্যক্তিত্ব গুরু ডংমারের নামে এই হ্রদের নামকরণ করা হয়েছে। এটি বিশ্বাস করা হয় যে গ্রীষ্মের মাসগুলিতেও হ্রদটি তার উচ্চতার কারণে আংশিকভাবে হিমায়িত থাকে। আশেপাশের ল্যান্ডস্কেপটি তুষার আচ্ছাদিত পর্বত দ্বারা চিহ্নিত করা হয়েছে, যা হ্রদকে একটি অত্যাশ্চর্য পটভূমি প্রদান করছে। চীনের সাথে আন্তর্জাতিক সীমান্তের নিকটবর্তী হওয়ার কারণে আমাদের এখানে প্রবেশের আগেই অনুমতি নিতে হয়েছিল। যারা অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ তারা এই জায়গাটি অবশ্যই একবার এসে ঘুরে যাবেন, এবং আমরাও এই অ্যাডভেঞ্চারের সন্ধানেই এখানে এসে পৌঁছেছি। আমরা যখন ওখানে গিয়েছিলাম, হাওয়ার এতটাই প্রচণ্ড গতিবেগ ছিল এবং অক্সিজেন লেভেল এতটাই কম ছিল। গাড়ি থেকে নেমেছিলাম আমরা সবাই, কিন্তু সকলকেই প্রায় আবার গাড়িতে উঠে পড়তে হয়েছিল। তো আমি তোমাদেরকে যেটা আগে থেকেই রিকোয়েস্ট করব, যে তোমাদের পরিবারের যদি কোনো ষাটোর্ধ্ব সদস্য থাকে বা যদি কোনো ছোট সদস্য থাকে, তাদেরকে নিয়ে এখানে না যাওয়াই ভালো। আমরা সবাই ইয়াং পিপল মোটামুটি ছিলাম যারা গাড়িতে গিয়েছিলাম, কিন্তু তাদেরও প্রচণ্ড পরিমাণে শ্বাসকষ্ট শুরু হয়ে যায় এবং গাড়ি আমরা বেশিক্ষণ ওখানে থাকতে পারিনি, গাড়ি ছেড়ে দিতে বাধ্য হয়েছিল। তো আমরা নিচে নেমেও ছিলাম, আমরা দুজনেই নিচে নেমেছিলাম, আর কেউ আমাদের গ্রুপের মধ্যে নিচে নামেনি। কিন্তু কিছু অলৌকিক কারণবশত, মানে কারণটা ঠিক আমরাও বুঝতে পারিনি, এখনও ফিগার আউট করতে পারিনি, কিছু কারণবশত আমার ফোনটা অফ হয়ে যায়। তো আমরা ভেবেছিলাম চার্জ নেই। তারপরে আমরা ওখানে ছবি তুলি, ছবিগুলো আমি এখানে তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি ভিডিওর লাস্টে, কি আমরা ছবি তুলি, কিন্তু পরবর্তীকালে যখন ওখান থেকে চলে আসি তখন দেখি ফোনে নর্মাল চার্জ আছে। ফোনটা আবার আমি অন করি, তখন আবার ফোনে নর্মাল চার্জ আছে। তো এটা কেন হয়েছিল আমরা কিন্তু ফিগার আউট করতে পারিনি এখন। আর একটা জিনিস যেটা আমরা নিজেদেরকে খুবই লাকি মনে করছি, আমরা লেকে যাওয়া নিয়ে, মানে নিচে নামা নিয়ে আমরা একটুখানি চিন্তিত ছিলাম, মানে আমি নামতে চাইছিলাম, আমাকেও বারণ করছিল নামতে, কিন্তু আমরা নেমেছিলাম বলে ওখান থেকে আমরা এক বোতল গুরু ডংমার লেকে জল আনতে পেরেছিলাম, সেটা এখনও বাড়িতে রাখা আছে, এটা মানে চিরকালের স্মৃতি হয়ে থাকবে। এই জন্য মানে এক্সপিরিয়েন্সটা একদম আমাদের কাছে আর কি লাইফ টাইম এক্সপিরিয়েন্স হয়ে থাকবে। আর তোমাদেরকে বলবো, তোমরা অবশ্যই যারা অ্যাডভেঞ্চার পছন্দ করো অবশ্যই একবার ঘুরে এসো, কিন্তু খুব সেফলি যেও, মানে ওয়েদার ভালো করে দেখে নিয়ে, জেনে নিয়ে এবং লোকাল গাইডের থেকে ভালো করে জেনে নিয়ে তবেই তোমরা কিন্তু প্ল্যান করো। থ্যাংক ইউ, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আজকে একটুখানি অন্যভাবে ভিডিওটা বানানোর চেষ্টা করলাম, যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো।